প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের লগারিদম অধ্যায়ের সাতাত্তর পৃষ্ঠার যে উদাহরণ দুই রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি তো ইতিপূর্বে আগের পাঠগুলোতে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা নি ভিডিও নিচে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে শব্দের তীব্রতা রিলেটেড শব্দের মাত্রা হ্যাঁ রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে ফোর পয়েন্ট জিরো গুণন হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওয়াট হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কী হবে তো আমরা শব্দের মাত্রার সূত্র এটা শিখেছি যে ডি সমান হচ্ছে টেন লগ টেন বেজ লগ আই বাই এস তো আই আইটা হচ্ছে যে একটা জায়গা থেকে যে প্রতিনিয়ত শব্দটা সৃষ্টি হয় এটাকে আই বলা হয় আর এসটা হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারের শব্দের সর্বনিম্ন তীব্রতা হ্যাঁ যার কম হলে মানুষ সেই শব্দটা শুনতে পায় না তো এর মান কিন্তু একটা ফিক্সড করা আছে যেটা আগের পার্টে আমরা দেখিয়েছিলাম এই যে দেখো টেন টু দি পার মাইনাস টুয়েলভ আর এটা হচ্ছে একক ওয়ার্ড পার বর্গমিটার অর্থাৎ মিটার এই মানটা কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে নাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না তো আমরা এখন দেখি যে এটাকে আমরা ডেসিবেলে প্রকাশ করলে হ্যাঁ কত আসে তো এটা হচ্ছে উদাহরণ দুই উদাহরণ দুই ওকে তো এইখানে দেখো যে একটা উৎস থেকে এই যে আগের অঙ্কেও আমরা দেখেছিলাম যে একটা শব্দ যন্ত্র থেকে প্রতিনিয়ত এই শব্দ বের হচ্ছে এটা কিন্তু আয়ের মান ধরা হয় হ্যাঁ তারপরে এই যে ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এই পরিমাণ শব্দ বের হচ্ছে এটাই হচ্ছে আই আর আজকের অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে কোনো একটা উৎস থেকে এরকমই একটা উৎস আছে কোনো ইট ভাঙার মেশিন হতে পারে যে কোনো একটা জায়গা হতে পারে সেই উৎস থেকে শব্দের মাত্রাটা যেটা বলা হচ্ছে প্রতি বর্গমিটারে এত তো এইখানে তোমরা খেয়াল করতে পারো যে এইখানে এককটা দেখো ওয়াট পার মিটার স্কোয়ার বলেছিল কিন্তু এইখানে শুধু ওয়াট কেন লিখেছে এখানে আসলে এই যে প্রতি বর্গ মিটারে বলেছে এর কারণে এখানে আসলে মিটার স্কোয়ারটা আসেনি আসলে এককটা কিন্তু ওই ওয়াট পার মিটার স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা এটাকে আয়ের মান ধরে দেখো এখানে আই সমান সমান ফোর পয়েন্ট জিরো আসলে এখানে শুধু ফোর লিখলেও হয় যেহেতু দশমিকের পর আসলে জিরোর কোনো ভ্যালু নেই হ্যাঁ এখানে টেন টু দি পর মাইনাস ফাইভ ওয়াট পার এখানে দেখো ওয়াট পার মিটার স্কোয়ারই কিন্তু লিখেছে যে আর এখানে আসলে প্রতি বর্গমিটারে লেখার কারণে এখানে মিটার স্কোয়ারটা দেয়নি ওকে তো এই মানটা দেওয়া ছিল হ্যাঁ এটা হচ্ছে আমাদের আইয়ের মান আর এস এর মানটা আমাদের মনে রাখতে হবে হ্যাঁ যেটা হচ্ছে যে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা হ্যাঁ যার কম হচ্ছে তীব্রতা হলে মানুষ সেই শব্দটা শুনতে পায় না তো এর মানটা হচ্ছে টেন টু দি পার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার ওকে এখন আমরা দেখো হ্যাঁ যদি সূত্রে চলে যাই যা আমাদের হচ্ছে শব্দের মাত্রা ডি ডি সমান আমাদের হ্যাঁ যে সূত্রটা ছিল সেটা ছিল এমন যে টেন লগ টেন বেস আই বাই এস তো এই জায়গাটায় আমরা এখন আইআরএস এর মানটা বসিয়ে জাস্ট হ্যাঁ ক্যালকুলেশন করলেই হ্যাঁ অ্যান্সার পেয়ে যাব তো এই বাইরের টেনটা আমরা ঠিক রাখলাম আর এইটা দেখো লগ টেন বেজ রাখলাম আই এর জায়গায় আমরা জাস্ট আই এর হ্যাঁ এই যে মানটা আছে এটা বসাব ফোর পয়েন্ট জিরো গুণন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওয়ার্ড পার হ্যাঁ এই এককটা আসলে কাটা যায় এটা না লিখলেও সমস্যা নেই এটা উপর নিচ কাটা যায় আর এস এর মানটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওয়ার্ড পার মিটার স্কোয়ার তো এই এককটা আমরা এখান থেকে কাটাকাটি করে দিতে পারি তো এখন যেটা হচ্ছে দেখো এখানে আমরা যে কাজটা করবো এখন যে ওই এককটা কাটার পরে বইয়ে আরেকটা লাইন ফ্রেশ করে লিখেছে বোঝার জন্য যে লগ টেন বেইস তাহলে উপরে থাকছে হচ্ছে ফোর পয়েন্ট জিরো গুণন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ তো সূচকের আমরা যে হচ্ছে যে ভাগের নিয়ম শিখেছি হ্যাঁ সেই অনুযায়ী দেখো একই যখন বেজ হয় যে এটা দুইটার বেজই টেন হ্যাঁ তাহলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় তো আমরা সেই ফর্মুলায় টেন লগ টেন রেখে এখানে ফোর পয়েন্ট জিরো তো এই দুটোর মধ্যে দেখো একটা টেন নিলাম তারপরে মাইনাস ফাইভ এটা থেকে এটা বিয়োগ দিতে হবে মাইনাস মাইনাস টুয়েলভ এরকম একটা বিষয় তো এখানে আসলে এইভাবে লিখলে আমাদের ব্র্যাকেটগত একটা সমস্যা দেখা দেবে যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যার কারণে এই জায়গাটা আমরা একবারে আসলে হ্যাঁ প্লাস করে দিতে চাই ব্র্যাকেটটা না দিয়ে তাহলে মাইনাস ফাইভ প্লাস হচ্ছে টুয়েলভ এটা লিখলে একবারে বেস্ট হবে এগুলো কিছু নেই মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ ওকে এবার আমরা নেক্সট লাইনে চলে যাই এই বাইরের টেনটা থাকলো তারপরে লগ টেন বেস ফোর পয়েন্ট জিরো গুণন এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে বারো থেকে পাঁচ গেলে সাত তাহলে টেন টু দি পাওয়ার সেভেন নেক্সট এখানে দেখো গুনন যদি থাকে তাহলে আমরা এই দুটোর সাথে লগ নিয়ে যোগ করে দিতে পারি আর বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে টেন লগ টেন বেস এর সাথে একটা আমরা লগ নিয়ে নিলাম এখন আমরা জিরোটা আসলে বইয়ে ছেড়ে দিয়েছি এটা আমরা প্রথম থেকে বলেছিলাম যে জিরোটা না দিলেও হবে জিরো না দিলে দশমিকও লাগবে না এটা না দিয়ে বেস্ট হবে হ্যাঁ ফোর আর এখানে আমাদের যোগ চিহ্ন হয়ে যাবে আর এই বাইরের টেনটা আছে কারণে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো তো এখানে আবারও এই লক টেনটা চলে আসবে লক টেন আর এটা আমাদের টেন বেস টেন টু দি পাওয়ার সেভেন এইটা তো এবার আমরা এটা অনেকবার বলেছি যে লগের ভিত্তিটা যখন টেন থাকে তখন আমরা সরাসরি ক্যালকুলেটারে লগ ফোর চাপ দিলেই এটার আমরা রেজাল্টটা পেয়ে যাব তো এই বাইরের টেনটা থাকলো আর ক্যালকুলেটারে তোমরা যদি লক ফোর চাপ দাও দেখো এই যে লগ ফোর দিয়ে ইকুয়াল দিলে এই মানটা দেখাবে জিরো যতগুলো ঘর আছে মোটামুটি বেশি করে নিলে অ্যান্সারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে জিরো জিরো এইখানে দেখো এই যে ফাইভ ছিল এটাকে সিক্স করে দিয়েছে যেহেতু এই অঙ্কটা নয় আছে পাঁচ থেকে তোমরা যদি পুরোটা লেখো তাতেও কোনো সমস্যা নেই দশমিকের অঙ্ক এটা কোনো যায় আসে না তো টু জিরো ফাইভটাকে সিক্স করে দিয়েছে মোটামুটি পাঁচটা অঙ্ক নিলে সুবিধা হয় হ্যাঁ আর এইখানে দেখো এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায় এটা লগের সূত্র আর লগের যখন এই বেস আর আর্গুমেন্ট এই দুটো একই হয় তাহলে এটার মান ওয়ান হয়ে যায় লগ উঠে যায় তো এখন আমরা যে কাজটা করব টেন এটা আমরা আপাতত ঠিক রাখি সিক্স জিরো টু জিরো সিক্স আর এটা কিন্তু ওয়ান হয়ে গেল তাহলে সেভেন ডট ওয়ান করলে সেভেন হবে এবার সাথে সাথে আমরা এই দশমিক যুক্ত সংখ্যাটা জাস্ট যোগ করে দেবো তাহলে টেন ইন্টু এটা যোগ করলে হবে সেভেন পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স এখন আমরা দশ দিয়ে গুণ করলে হ্যাঁ দশমিকটা একঘর এই দিকে সরে যাবে অর্থাৎ সেভেন্টি সিক্স পয়েন্ট জিরো টু জিরো সিক্স তো এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় বলি তাহলে আমরা প্রায় যেহেতু দশমিকের এই পারের ঘরটা দেখো জিরো এটা যদি নয় হতো তাহলে আমরা হচ্ছে এক যোগ করে এটা সাতাত্তর করে দিতাম তো যেহেতু জিরো আছে মানে এটা চার পর্যন্ত থাকলে তখন আসলে যোগ করা যায় না এটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে একটা অঙ্ক হয় তাহলে এটা ছিয়াত্তর থেকে সাতাত্তর করে দেওয়া যেত তো এই সেভেনটি সিক্স লিখলাম এখন এটাই আমরা শব্দের মাত্রা যখন তোমাদের ডেসিবেলে প্রকাশ করো বলবে অথবা শব্দের মাত্রা বের করো এটা মানে কিন্তু ডি এর মানটা তাহলে শব্দের মাত্রা হচ্ছে সেভেন্টি সিক্স ডেসিবেল ডেসিবেল এখানে প্রায় লিখে দিতে হবে যেহেতু আমরা এখানে ঘরটা কেটে দিয়েছি দশমিকের পরের ঘরগুলো তো এটাই ছিল এই উদাহরণ দুই হ্যাঁ এরপরে আমরা একক কাজের যে একটা অঙ্ক আছে এটা সলভ করবো একক একক কাজ সমস্যা তো একই ধরনের অঙ্ক দেখো এখানে যেটা বলা হচ্ছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে এটা তাহলে এটা হচ্ছে আমাদের আই এর মান আই তো আই সমান হচ্ছে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স এখানেও দেখো প্রতি বর্গমিটারে লেখা আছে জন্য এখানে পার মিটার স্কোয়ার দেয়নি কিন্তু আমরা এখানে এটা দিয়ে দেব তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার হয়ে গেল তো অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল শব্দ পৌঁছাবে অর্থাৎ ডি এর মানটা চাওয়া হয়েছে তো আমরা এস এর মানটা যেটা জানি হ্যাঁ সেটা আমাদের এখানে বসাতে হবে টেন টু দি পার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কয়ার এটা হচ্ছে এস যেটা আমাদের সর্বনিম্ন ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কম হলে মানুষ শুনতে পায় না সেই শব্দটা তো এবার আমরা দেখো সূত্রটা লিখবো যে আমরা জানি আমরা জানি শব্দের মাত্রা শব্দের মাত্রা ডি ডি সমান আমাদের যে সূত্রটা ছিল টেন তারপরে লগ টেন বেস আই বাই এস আই বাই এস তো এখন আমরা সিম্পলি এই মানগুলো যদি বসাই তাহলে বাইরের টেনটা থাকলো তারপরে লগ টেন বেস হ্যাঁ আইয়ের জায়গায় আমরা আই এর মানটা দেবো টু পয়েন্ট থ্রি ফাইভ গনন টেন টু দি পর মাইনাস সিক্স ওয়ার্ড পার মিটার স্কোয়ার আর এস এর জায়গায় আমরা এই যে এসের মানটা আছে এটা নিচে বসাবো টেন টু দি পর মাইনাস টুয়েলভ ওয়ার্ড পার মিটার স্কোয়ার তো এই এককটা কাটা গেল আর এইখানেও দেখো এটা ভাগ সম্পর্ক যেহেতু হ্যাঁ ভিত্তিটা একই একটা টেন নিয়ে আমরা পাওয়ারটা বিয়োগ করে দেবো তাহলে টেন লগ টেন আর এটা টু পয়েন্ট থ্রি ফাইভটা ঠিক থাকলো হ্যাঁ এটা আমরা রাফে দেখাই দুইটা দশের মধ্যে একটা দশ নিয়ে মাইনাস ছয় মাইনাস মাইনাস টুয়েলভ অর্থাৎ প্লাস টুয়েলভ হয়ে যাবে তাহলে এটা বিয়োগ করলে হবে প্লাস সিক্স তাহলে টেন টু দি পাওয়ার সিক্স ওকে এটার কাজ কিন্তু আমাদের হয়ে গেল তো এখন আমরা দেখো এই লক টেনটা এই দুটোর সাথেই নেব গুণন আছে যেহেতু তাহলে যোগ হয়ে যাবে একই রকম প্রসেস টেনটা বাইরে রেখে এটা একবার এর সাথে যাবে অর্থাৎ লক টেন টু পয়েন্ট থ্রি ফাইভ আর এই গুণনটা কিন্তু যোগ হয়ে যাবে যখনই লগটা আলাদা আলাদা করে দেবে তখন এই কাজটা করতে হবে তো লগ টেন টেন টু দি পাওয়ার সিক্স ওকে এখন এটা যেহেতু লগের টেন বেস আছে আমরা সরাসরি লগ টু পয়েন্ট থ্রি ফাইভ ক্যালকুলেটারে চাপ দিলে এই মানটা পেয়ে যাব তো লগ টু পয়েন্ট থ্রি ফাইভ তো এটার মান জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট সিক্স টু আমরা একটু বেশি করে নিলাম তোমরা পাঁচ ধরো নিতে পারো এক দুই তিন চার পাঁচ সেক্ষেত্রে এই পরের ঘরটা যেহেতু সাত আছে এটাকে সাত এক যোগ করে সাত করে দিলেও হবে আর এখানে দেখো ওই পাওয়ারটা সামনে চলে আসলো তাহলে সিক্স লগ টেন টেন ওকে তো এটার মান কিন্তু ওয়ান হ্যাঁ এটা লগের সূত্রই সেক্ষেত্রে আমরা এই টেনটা ঠিক রাখলাম আর এই সংখ্যাটা আমরা ঠিক রাখি জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট সিক্স টু আর এটা হচ্ছে আমাদের এটা যদি ওয়ান হয় তাহলে সিক্স ডট ওয়ান তাহলে ছয় অক্ষে ছয় হ্যাঁ এবার আমরা ছয়ের সাথে এটা যোগ করে দিই তাহলে টেন ইন্টু সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো আমরা পাঁচ নিই এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা সাত বানিয়ে দেবো সেভেন হ্যাঁ তারপরে এটা যদি দশ দিয়ে গুণ করো তাহলে সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান জিরো সেভেন এত এটা হচ্ছে একক তো এটা আমরা পূর্ণ সংখ্যা যদি লিখি আমরা শুধুমাত্র সিক্সটি থ্রিও লিখতে পারবো হুম তো আমরা এইভাবে প্রায় করে দিই সিক্সটি থ্রি ডেসিবেল প্রায় এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার আশা করি এটা বুঝতে পেরেছো আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ